দেশের বৃহত্তম সার উৎপাদনকারীর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যমুনা সার কারখানা প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। এ অবস্থা ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চলের 17 জেলায় সার সরবরাহ। চাহিদা মেটাতে বিদেশ থেকে সার আমদানি করলেও তা যথাযথ সংরক্ষণের অভাবে গুণগত মান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জামালপুর প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। গেল বছরের 27 নভেম্বর অ্যামোনিয়া প্লান্টের একটি হাইড্রোজেন গ্যাস পাইপলাইনে অগ্নিকাণ্ডের পর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার। এ অবস্থায় উত্তরাঞ্চলের চাহিদা মেটাতে আমদানি করা হচ্ছে ইউরিয়া সার। এই সারগুলো অনেক সময় মানের দিক থেকে অনেক নিম্ন দিকে চলে যাচ্ছে। এই সারটা দিয়ে ক্ষেতের উৎপাদন আমাদের ফসল হচ্ছে না। এই সার পাড়া হয়ে যায় আর খালি সার ই করলেই পানি একলাই পরে। জায়গার অভাবে আমদানি করা প্রায় 40,000 মেট্রিক টন সার খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। এতে সারের গুণগত মান নষ্ট হচ্ছে বলে অভিযোগ ডিলারদের। বৃষ্টি কারণে প্রত্যেকটি বস্তা নিচে 2টি করে বস্তা নষ্ট হয়ে যায়। 600 গাড়ি আছি, আমাকে ড্রাইভারকে খুব কষ্ট হইতেছে। আমরা 2-3 দিন করে বসে থেকে টিপ টুপ পাই না। এ অবস্থায় কারখানাটি কবে নাগাদ উৎপাদনে যাবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলতে তার কার্যালয়ে গেলেও তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। দৈনিক 1,700 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতার এই কারখানাটি দ্রুত পুনরায় উৎপাদনে যাবে এ প্রত্যাশা সবার। নূর মোহাম্মদ, মাইটিভি।